পুরুষ ও নারী নির্যাতন বন্ধে কঠোর আইন দরকার, সংসদে প্রধানমন্ত্রী পুরুষদের সচেতন হওয়ার আহ্বান। বাড়ছে নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সবকটি স্লুইস গেট। বৃষ্টি ছাড়াই ডুবে থাকে সাভারের বেশিরভাগ রাস্তা, ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। এছাড়াও সংবাদে আরো থাকছে, সংস্কার হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার বাড়ি, ঐতিহ্য সংরক্ষণে নেওয়া হবে বড় উদ্যোগ জানালেন মন্ত্রী। শিশু ও নারী নির্যাতন এবং হত্যা বন্ধে আরো কঠোর আইন দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে পুরুষদেরও সোচ্চার হতে হবে। এছাড়া ভর্তুকি দিয়ে গ্যাসের দাম সহনীয় রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। জেইউ জুবায়ের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসামাজিক কার্যকলাপ, এটা কখনো মেনে নেওয়া যায় না। সামাজিক অপরাধ বেড়ে চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কথায় কথায় মানুষ হত্যা, শিশু ও নারীদের উপর পাশবিক নির্যাতন রোধে আইনকে আরো কঠোর করা দরকার। আমাদের কিছু সামাজিক অপরাধ প্রবণতা বেড়ে গেছে, এই যে শিশুদের উপরে পাশবিক অত্যাচার বা কথায় কথায় মানুষ খুন করা, ছোট শিশুদের খুন করা, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সকলে এটাই বলবো, যারা এই ধর্ষক তাদের চেহারাটা যেন বারবার দেখায়, কারণ তার জন্য একটা লজ্জা হয় আর হয়। আর আমাদের আইনটা আরো কঠোর করা দরকার এবং আরো কঠোরভাবে তাদের শাস্তি দেওয়া দরকার। পুরুষরাই অপরাধটা করে যাচ্ছে, সেই জন্য আমাদের পুরুষ সম্প্রদায়কেও এ ব্যাপারে আরো সোচ্চার হতে হবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের দাম নিয়ে আন্দোলন বোধগম্য নয়, সরকার ভর্তুকি দিয়ে গ্যাসের দাম সহনীয় রেখেছে বলে জানান তিনি। আমাদের প্রতি বছরে 19,310 কোটি টাকা এর মানে ভর্তুকি দিতে হচ্ছে। যারা এই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে তারা তাহলে কি চান? আমরা তো ভর্তুকি দিয়েই নিয়ে আসছি, আমরা রাজস্ব আয় কমে যাচ্ছে, তারপর আমরা জনগণের কাছ থেকে নিচ্ছি না। শিক্ষার মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বোচ্চ ভর্তুকি দিচ্ছে সরকার, যা বিশ্বের কোথাও নেই। পাবলিক বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোনো দেশে কখনো এভাবে কেউ দেয় না যেটা আমরা দিয়ে যাচ্ছি। কোঠা আন্দোলন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় যারা হামলা করেছে তাদের কঠোর শাস্তি দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার এবং এই মামলাগুলি সচল করে শাস্তি দেওয়া দরকার, যেন ভবিষ্যতে আর কেউ কখনো এরকম না করতে পারে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবথেকে উন্নত সমৃদ্ধ একটা দেশ হিসেবে গড়ে উঠব। জি জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, বিভিন্ন জায়গায় বেড়েছে নদ নদীর পানি। সকালে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল, 24 ঘন্টায় পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার সাথে যোগ হয়েছে নদী ভাঙন, দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে, প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকাগুলো। তিস্তা ব্যারাজের সবকটি স্লুইস গেট খুলে দিয়েছে ব্যারাজ কর্তৃপক্ষ। লালমনিরহাটে 60টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। খাওয়াদড়ি আস্তাত পড়ি আছে, চুলিয়ে টুলে সব ভাসি গেছে। গরু বসনি রাস্তায় উঠিয়ে অবস্থান করতেছি, এখন আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, যে কলে পানি খাই এই কল ডুবে গেছে। শেরপুরের ঝিনাইগাতিতে পানির স্রোতে মহারশী নদীর দীঘির পার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 5টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে আছে 5,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ। সিরাজগঞ্জের যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে বেড়েছে নদী ভাঙন, শঙ্কায় আছে নদী তীরবর্তী মানুষ।
বোয়ালকান্দির বেশ কিছু স্থাপনা ভাঙনের মুখে। হাইরে বাঙ্গুলি, এইরকম বাঙ্গুলি আর জীবনে দেখি নাই। 70-80 বিঘা জমি নদীতে ভেঙে গেছে, আমাদের এখন কোনো ব্যবস্থা নাই। আঙ্গো খাওয়া না যায়, আমরা অস্থির, আঙ্গো ফেরে ভাত নাই। কোন থেকে কোনে জামু দিশা ভাই না, নদী ভাঙ্গিয়া শেষ করে হালা দিল। পাহাড়ি ঢলে বেড়েছে নেত্রকোনার কলমাকান্দা সহ সকল নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানায়, টানা বৃষ্টিতে দ্বিতীয় দফায় সোমেশ্বরী কংস নদীর পানি বাড়ায় বন্যা হতে পারে নির্মাণ জলে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে বেড়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সিলেটের কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাফলং ও লালাখাল এলাকা দিয়ে উজানের ঢল অব্যাহত থাকায় জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পানি বেড়েছে। রাস্তাঘাট তলিয়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বৃষ্টি ছাড়াই বছর জুড়ে ডুবে থাকে সাভারের বেশিরভাগ রাস্তা। ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় সাভারবাসীকে। পৌর এলাকার এমন বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দুষলেন জনপ্রতিনিধিদের। অপু খন্দকারের তোলা ছবিতে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। রাস্তা দেখে মনে হতে পারে এলাকাটি বোধহয় বন্যা কবলিত, কিন্তু না, এটি সাভারের প্রাণকেন্দ্র নিউ মার্কেট থেকে চাপাইন ডগরমোড়া যাবার রাস্তা। মার্কেটের পানিতে বছর জুড়েই সয়লাব, আর স্বল্প বৃষ্টিতেই থই থই পানি। এরই মধ্যে চলছে যান আসা যাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। বৃষ্টি না হইলে আঁঠু পর্যন্ত পানি, বৃষ্টি হইলে কোমর পর্যন্ত পানি, আমরা যাইতে পারি না। এর চেয়ে গ্রামের অবস্থা অনেক ভালো থাকে। স্থানীয় জনপ্রতিনিধি ইচ্ছা করলেই আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে দিতে পারেন, বাট সেগুলো আমরা পাচ্ছি না। এনামুর শাইকের বউ ফরিদা হক, সে বলছিল যে আমরা এটা ঠিক করব, কিন্তু কোনোদিন আর ঠিক করলো না। ওই যে ওখানে একটা আছে পানি জমা, একদিন দেখেছিলাম ওরা, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেল, আমার পানি তো একবার পড়ছে, আমি হাত পা ভিজে গেছিলাম তো, আর যাইতে পারি নাই স্কুলে, পড়া হয় নাই, এই পরীক্ষায় মার্ক কম আসছে। শুধু চাপাইন নয়, বহুদিন ধরেই গেন্ডা, পালপাড়া, ভাগলপুর, বালিয়াট, ব্যাংক কলোনি সহ আরও 13টি রাস্তার অবস্থা একই রকম। ভাঙা রাস্তার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। ভুক্তভোগীরা বলছেন সড়ক সংস্কারের দাবি থাকলেও মিলেছে শুধুই প্রতিশ্রুতি। বৃষ্টি হইলে এই কাদা দিয়ে গাড়ি উল্টে ছিটতে ভাঙ্গা চুরা পড়ে যায়, ভালো মানুষও রুগী হয়ে হসপিটালে ভর্তি হয়। মেয়রের বাসার পাশে এরকম পানি জমে আর কি, স্কুলের স্টুডেন্টদের যাতায়াত করতে অসুবিধা হয়। বারবার মেয়র সব আসে, এমপি সব আসে, খালি বলে যায় ওই অমুক মাসে 1 তারিখে রাস্তা ঠিক করব। কলেজ রোড এইটা, এটা তো জরুরি। দুর্যোগ ত্রাণমন্ত্রী অথচ ওনার কাছে আমাদের বহুত বিনোদন আশা ছিল, আমরা গেছিলাম, কিন্তু আজও পর্যন্ত এখনো পর্যন্ত উনি দেখেন না। আগে যাই ভালো বিক্রি করতাম 7-8 হাজার টাকা, এখন একবারই বেঁচে কিনা নাই। নিরহ মানুষ কষ্ট করতে রিক্সা পড়ে গেছে, দর্জন দেয় কেউ উড়াইতেছে, কেউ ময়লা পানি কেউ উড়াইতেছে। মেয়র বলছেন কষ্ট লাঘব হবে শিগগিরই। আপনার বাড়ির আশপাশে ডুবে আছে, এটার কি করবে? আমার এখানে কোনো জলাবদ্ধতা বলে না, এটা এটা আমি বিশ্বাস করব না। অলরেডি টেন্ডার হয়ে গেছে, কিন্তু কাজগুলো আমাদের শুরু করতে নভেম্বর মাস সময় লাগবে। আগামী 2020 সালের মধ্যে ইনশাল্লাহ সাভার পৌরসভায় কোনো রাস্তাঘাট, ড্রেন কালভার্ট কোনো কিছুর ইনশাল্লাহ কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর এলাকার রাস্তার এমন দুর্যোগপূর্ণ অবস্থার কারণে লক্ষ লক্ষ মানুষের কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনিয়ম দুর্নীতির অভিযোগ, পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের পদ নিয়ে জটিলতা। বরগুনায় রিফাত হত্যা মামলার আরেক আসামি রাব্বি গ্রেফতার, রাতুল 3 দিনের রিমান্ডে। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21-এর সংবাদে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগ সহ কলেজের বিভিন্ন খাতের টাকা আত্মসাতের এসব অভিযোগ তুলেছেন খোদ সহকর্মীরাই। এ নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজ জাতীয়করণ হলেও শিক্ষকদের পদ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। স্থানীয় প্রশাসন বলছে তদন্তে প্রমাণ মিলেছে অধ্যক্ষের দুর্নীতির। পাবনা প্রতিনিধি রাজিউর রুমির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট।
গেল বছর 8 আগস্ট সরকারিকরণ হয় 1970 সালে প্রতিষ্ঠিত পাবনা চাটমোহর ডিগ্রি কলেজ। 2011 সালে নিয়োগ পান বর্তমান অধ্যক্ষ মিজানুর রহমান। এরপর থেকে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অতিরিক্ত টিচার নিয়োগ দিয়ে তিনি মোটা অঙ্কে টাকা আত্মসাৎ করেছেন। আমি অভিযোগ করলে ইউনো মহোদয়ের কাছে আমাকে কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে আইসিটি মামলা দেয়। কলেজ সরকারিকরণের পর শিক্ষকদের পদ সৃষ্টি ও প্রত্যয়নপত্রে মিথ্যা তথ্য প্রদান, প্রয়োজনীয় কাগজ সরবরাহ না করা সহ বিভিন্ন অভিযোগ করেন তার সহকর্মীরা। এক পর্যায়ে কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে 52 জন শিক্ষক লিখিত অভিযোগ দেন, আর এরপর থেকে ক্ষিপ্ত মিজানুর রহমান হুমকি দেওয়া শুরু করেন বলে অভিযোগ শিক্ষকদের। এ ঘটনায় জিডিও করা হয়। তিনি বিভিন্নভাবে আমাদের হুমকি ধুমকি দিচ্ছিলেন, আমরা তার হুমকি ধুমকির প্রেক্ষিতে জীবনের ভয়ে আমরা থানায় জিডি করি। আমি হলো টাকা দিতে পারিনি বলে আরেকজন টাকা দিল, তাকে নিয়োগ দিয়ে নিয়ে নিল। ঘুষ নিয়ে বৈধ শিক্ষকদের বাদ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া যায় অধ্যক্ষের বিরুদ্ধে। এসব কারণে তার অপসারণ চেয়ে টানা বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সে বিভিন্ন দুর্নীতি এবং তার অপকর্মগুলো যদি প্রকাশ পায় এই ভয়ে ফালটা প্রেরণ করেনি। প্রিন্সিপালের মধ্যে এবং টিচারদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে, এ কারণে আমরা পড়াশোনা ঠিক মতো করতে পারতেছি না। এদিকে অধ্যক্ষ সব অভিযোগ অস্বীকার করে দায় চাপান উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। আমার বিরুদ্ধে যে পোস্টারিং করা হচ্ছে, যে দুর্নাম ছড়ানো হচ্ছে, এটা সম্পূর্ণ কাল্পনিক মিথ্যা বানোয়াট। মাত্র 26টা ভাউচারের সঠিকতা পাওয়া গেল, বাকি ম্যাক্সিমাম ভাউচারগুলো অনেকটাই সত্য নয় এবং কাজগুলো হয়তো হয় নাই। এমন অবস্থায় নষ্ট হচ্ছে প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিবেশ, ব্যাহত হচ্ছে পাঠদান, দ্রুত সমস্যার সমাধান চাইছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারের আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রাত 9:45 রাব্বি আকনকে গ্রেফতার করা হয়। এদিকে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার রাতুল শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় এজাহারভুক্ত 6 জন এবং সন্দেহভাজন 7 জন সহ 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ময়মনসিংহের ঐতিহ্য মুক্তাগাছা জমিদার বাড়ি কালের কামড়ে একে নিয়ে যায় ধ্বংসের দ্বার প্রান্তে। দেরিতে হলেও প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটির সংস্কার শুরু করেছে। এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সংরক্ষণে বড় প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মুক্তাগাছা আচার্য বংশের প্রথম শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, তিনি এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তার বংশধররা দাপটের সাথে জমিদারি পরিচালনা করেছেন প্রায় 200 বছর। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর আচার্য বাড়ির বংশধরেরা ভিটেমাটি ছেড়ে চলে যান ভারতে। এরপর থেকে জমিদার বাড়ির অযত্ন শুরু হয়। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ এ ভবনের দায়িত্ব নিয়ে এর সংস্কার কাজ শুরু করেছে। জমিদার বাড়ি ফিরে পাচ্ছে পুরনো ঐতিহ্য। মুক্তাগাছা জমিদার পরিবারকে একটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম দর্শনীয় পর্যটক স্থান হিসেবে মানে তৈরি করার জন্য জানি সার্বিক পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংস্কার শুরু হওয়ার পর জমিদার বাড়ি দেখতে আসছেন দর্শনার্থীরা। বিভিন্ন জায়গা থেকে এই দর্শনার্থীরা আসে, এখানে তারা বিশ্রাম নিবে সেটার ব্যবস্থা নাই। এটা খুব ভালোভাবে সুন্দরভাবে সাজাইতেছে, এখন খুব ভালো লাগতেছে। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে নতুন করে জমিদার বাড়ি সংস্কার হওয়ায় খুশি বিশিষ্ট জনেরাও। প্রত্নতত্ত্ব বিভাগ এবং বর্তমান সরকার সেই পুরাতনকে নতুন করে সাজাবার চেষ্টা করছেন, তাই এতে আমাদের দেশের যারা লোকজন আছে তারা সেই অতীতের ঐতিহ্যকে নতুন করে দেখতে পারবে। ঐতিহ্য রক্ষায় বড় প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, আমাদের যে ঘূর্ণায়মান মঞ্চ ছিল সেটি ধ্বংস হয়ে গেছে, বিলের অবকাঠামো নষ্ট হয়ে গেছে, যে সেগুলো আমরা রেস্টোরেশন করার জন্য যা যা করা দরকার আমরা সেই কাজটি শুরু করেছি। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এই জমিদার বাড়ির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের জনজীবন ব্যাহত, দার্জিলিং এ ভূমিধ্বস, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। নেশনস কাপ ফুটবলের সেমিফাইনালে তিউনিশিয়া মাদাগাস্কারকে হারালো 3-0 গোলে। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। শিশু ও নারী নির্যাতন বন্ধে কঠোর আইন দরকার, সংসদে প্রধানমন্ত্রী পুরুষদের সচেতন হওয়ার আহ্বান। বাড়ছে নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি স্লুইস গেট। বৃষ্টি ছাড়াই ডুবে থাকে সাভারের বেশিরভাগ রাস্তা, ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।